জনাব প্রলয় কুমার জোয়ার, বিপিএম বার পিপিএম, পুলিশ সুপার যশোর, একজন সৎ, দক্ষ, সাহসী ও নির্ভীক পুলিশ কর্মকর্তা। তিনি 2006 সালে 24তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের প্রোটোকল অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি 2021 সালে 4 ফেব্রুয়ারি যশোর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যশোর জেলায় যোগদান করে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। যে অপরাধের সাথে থাকবেন, হস্তবাজির সাথে থাকবেন, চাঁদাবাজির সাথে থাকবেন, মাদকের সাথে থাকবেন, সমাজের কোন বিশৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা বিঘ্ন করতে পারে এইরকম কোন অপকর্মের সাথে থাকবে, আমি তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আমি কখনো পারব। জেলার সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রেখে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করে চলেছেন তিনি। সন্ত্রাস দমনে তিনি যশোর জেলায় গঠন করেন সোয়াট টিম এবং তাদের উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। তার দূরদর্শী নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা এলাকা হতে যশোর জেলা পুলিশের এযাবৎকালের সবচেয়ে বড় মাদকের চালান জব্দ করা হয় এবং তার বিচক্ষণ নেতৃত্বে জেলা পুলিশ প্রায় 10 কেজি ওজনের 30টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়, যা যশোর জেলার ইতিহাসে সর্বোচ্চ। এছাড়াও তার নেতৃত্বে অস্ত্র, মাদক, মোবাইল উদ্ধার সহ কুলুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের মাধ্যমে বারবার তিনি খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি মনোনীত হয়েছেন। যশোরে জাতীয় নির্বাচন ও ষষ্ঠ উপজেলা নির্বাচনে তার দূরদর্শী নেতৃত্বে কোনো প্রকার হতাহত ছাড়াই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে, ভোটের যে অনুকূল পরিবেশ সেটা বিঘ্নিত করার চেষ্টা করলে, ভোটারকে বাধা দান করলে, তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সাম্প্রতিককালে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার দায়িত্ব অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে পালন করেন। যার ফলে যোগ্য এবং মেধাবীরা নিয়োগপ্রাপ্ত হয়েছে, যা বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধির সাথে সাথে জনমনে আস্থার জায়গা সৃষ্টি করেছে। বৈশ্বিক মহামারী করোনা সংকটকালে তিনি নরসিংদী ও যশোর জেলায় কর্মরত থাকাকালে মানুষের বিপদে পাশে থেকে সুপার হিরো খ্যাতি অর্জন করেন। তিনি যশোর জেলায় যোগদানের পর থেকে জেলার পুলিশ লাইন্স, পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন এবং পুলিশ অফিসার মেস সহ পুলিশের সকল স্থাপনার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সুসজ্জিত করে গড়ে তুলেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ 24তম বিসিএস ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জনাব প্রলয় কুমার জোয়ার কর্মজীবনে দক্ষতা ও সাহসিকতার জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম ও বিপিএম লাভ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক। তার সহধর্মিনী বিপ্লবী রানী এনএসআই এর অতিরিক্ত পরিচালক পদে ঢাকায় কর্মরত থাকা অবস্থায় 6 নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতিকালে জনাব প্রলয় কুমার জোয়ার বিপিএম বার পিপিএম মহোদয় এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন।